ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স ডে। এই দিনটিকে বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে পালন করা হয়। প্রেমিক প্রেমিকা বন্ধু বান্ধব স্বামী স্ত্রী মা সন্তান ছাত্র শিক্ষক সহ বিভিন্ন বন্ধনে আবদ্ধ মানুষেরা এই দিনে একে অপরকে ভালোবাসা জানায়। বর্তমানে সমগ্র বিশ্বে এই দিনটিকে খুবই ঘটা করে আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালন করা হয়। আমরা অনেকেই এই দিবসটি পালন করে থাকি, তবে হয়তো আমরা অনেকেই জানি না যে এই দিবসটি কিভাবে বা কোথা থেকে আসলো। জানা না থাকলে আসুন আমরা এ বিষয়ে জানার চেষ্টা করি। তবে তার আগে আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। প্রাচীন রোমে 14 ফেব্রুয়ারি ছিল রোমান দেব দেবীর জুনোর সম্মানের ছুটির দিন। জুনোকে নারী বা প্রেমের দেবী বলে লোকে বিশ্বাস করত। কারো কারো মতে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস হওয়ার পিছনে কারণ এটি। কেউ বলেন রোমের সম্রাট ক্লোডিয়াস 200 খ্রিস্টাব্দে দেশে বিয়ে প্রথা নিষিদ্ধ করেন। তিনি ঘোষণা দেন আজ থেকে কোনো যুবক বিয়ে করতে পারবে না, যুবকদের জন্য শুধুই যুদ্ধ। তার মতে যুবকরা যদি বিয়ে করে তবে যুদ্ধ করবে কারা? সম্রাট ক্লোডিয়াসের এই অন্যায় ঘোষণার প্রতিবাদ করেন এক যুবক, তার নাম ছিল ভ্যালেন্টাইন। অসীম সাহসী এই যুবকের প্রতিবাদে ক্ষেপে উঠেছিলেন সম্রাট। রাষ্ট্রদ্রোহের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেয়া হয় তাকে। 14 ফেব্রুয়ারি ভোরবেলা মাথা কেটে ফেলা হয় তার। ভালোবাসার জন্য ভ্যালেন্টাইন্সের আত্মত্যাগেরকে স্মরণ করে রাখতে তখন থেকেই এই দিনটিকে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পালন করা হয়ে থাকে। তবে এটিও সর্বজন স্বীকৃত নয়, এখানেও দ্বিমত রয়েছে। কারো কারো মতে প্রাচীন রোমে ভ্যালেন্টাইন নামে একজন চিকিৎসক ছিলেন। তিনি রোগীদের প্রতি ছিলেন ভীষণ সদয়। অসুস্থ মানুষকে ওষুধ খেতে কষ্ট হয় বলে তিনি তেতো ওষুধ দুধ এবং মধুতে মিশিয়ে খেতে দিতেন। সেই ডাক্তার খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন। প্রাচীন রোমে খ্রিস্ট ধর্ম তখন মোটেও জনপ্রিয় ছিল না। এই ধর্মে বিশ্বাসীদের শাস্তি দেয়া হতো। একদিন রোমের এক কারা প্রধান তার অন্ধ মেয়েকে ভ্যালেন্টাইনের কাছে নিয়ে আসেন চিকিৎসার জন্য। ভ্যালেন্টাইন কথা দিয়েছিলেন তিনি তার সাধ্যমতো চিকিৎসা করবেন। মেয়েটির চিকিৎসা চলছিল এমন সময় হঠাৎ করে একদিন রোমান সৈন্যরা এসে ভ্যালেন্টাইনকে বেঁধে নিয়ে যায়। ভ্যালেন্টাইন বুঝতে পেরেছিলেন খ্রিস্টান হওয়ার অপরাধে তাকে মেরে ফেলা হবে। 70 খ্রিস্টাব্দে বা কারো মতে 270 খ্রিস্টাব্দের 14 ফেব্রুয়ারি রোম সম্রাট ক্লোডিয়াসের আদেশে ভ্যালেন্টাইনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তার আগে ভ্যালেন্টাইন অন্ধ মেয়েটিকে বিদায় জানিয়ে একটি চিরকুট রেখে গিয়েছিলেন। তাকে হত্যা করার পর কারা প্রধান চিরকুটটি দিয়েছিলেন মেয়েটিকে, তাতে লেখা ছিল ইতি তোমার ভ্যালেন্টাইন। মেয়েটি চিরকুটের ভিতরে বসন্তের হলুদ ফুলের আশ্চর্য সুন্দর রং দেখতে পেয়েছিলেন, কারণ ইতোপূর্বে ভ্যালেন্টাইনের চিকিৎসায় মেয়েটির অন্ধ দুই চোখ দৃষ্টি ফিরে পেয়েছিলেন। ভালোবাসার এসব কীর্তির জন্য 496 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারির 14 তারিখে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে ঘোষণা করেন। সেই থেকে এই দিনটিকে মানুষেরা ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পালন করে আসছে। যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের মানুষেরা এই উৎসব উপলক্ষে এই দিনে প্রায় $1,00,000,000 ব্যয় করে থাকে। ভালোবাসা দিবসের জন্য মানুষেরা কার্ড, ফুল, চকলেট এবং অন্যান্য উপহার সামগ্রী ক্রয় করে থাকে। যুক্তরাষ্ট্রে এই দিনে প্রায় আনুমানিক 3 কোটি শুভেচ্ছা কার্ড প্রদান করা হয়। প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের ভিডিও? আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।